নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, 2021-22 প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে। আপনারা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকে, চলুন দেখে নেই কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তাই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে সমস্ত রকম ভিডিও আপনার কাছে নোটিফিকেশান হিসেবে যেতে পারে। চলুন দেখে না যাক কীভাবে যাওয়া যায়। তাই আপনাদেরকে বলবো, আপনাদের ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করতে, আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এখানে টাইপ করছি পিএমএওয়াই বলে টাইপ করলাম। টাইপ করে সার্চ করলাম, দেখুন এইরকম প্রথমে একটি যে ওয়েবসাইটটি আসবে ওটা হলো গভর্নমেন্টের ওয়েবসাইট, আরবান, শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য। দেখুন এখানে হাত দেন, এই লিঙ্কটাতে হাত দেওয়ার পর দেখুন আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করবেন। ডেস্কটপ মুড কীভাবে করবেন, দেখুন পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে হাট দেবেন। হাট দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট অন করলেন। এরপর দেখুন একটু জুম করবেন, জুম করার পর আপনি দেখতে পাবেন, জুম করার পর এখানে আপনি দেখুন এইরকম একটা সাইন দেখতে পাবেন। এখানে হাত দেবেন, হাত দেওয়ার পর দেখুন এখানে আপনার লেখা আছে, জুম করুন, এখানে লেখা আছে সিটিজেন অ্যাসেসমেন্টে হাত দেবেন। সিটিজেন অ্যাসেসমেন্টে হাত দেওয়ার পর দেখুন আপনার এখানে লেখা আছে বেনিফিট আন্ডার আদার থ্রি কম্পোনেন্টস, এখানে হাত দেবেন। এখানে হাত দিলেন, এখানে হাত দেওয়ার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে, এখানে একটি ফর্ম আসবে যেখানে এখানে লেখা আছে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউসিং ফর অল আরবান, সমস্ত গ্রামীণ এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন। তাই জন্য আপনাকে এখানে লেখা আছে আধার অথবা ভার্চুয়াল কার্ড আর নেম অ্যাজ পার আধার, আপনি যে আধার নাম্বার দেবেন সেই আধার কার্ডের নাম কী আছে সেখানে এখানে দিতে হবে। তাই দেখুন এখানে আধার কার্ডের জায়গাতে আপনি এখানে ওকে করলেন, দিয়ে আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি দিলেন। আধার কার্ডের নাম্বারটা ধরুন দেওয়া যাচ্ছে, আধার কার্ডের নম্বরটি আপনি দিলেন। আধার কার্ডের নম্বর দেওয়ার পর দেখুন এখানে প্লিজ নেম অ্যান্ড আধার কার্ডের যে নাম সেটি নাম এন্ট্রি করলেন। তারপরে দেখুন আপনি এই কন্টেন্ট ফর আধার যে এখানে যে লেখা আছে আপনি এই লেখাটা পড়ে নেবেন, দিয়ে এখানে ক্লিক রাইট চিহ্ন করবেন, এখানে তারপরে চেক করবেন। চেক করার পর দেখুন আধার নম্বর আর নামটা দিয়ে চেক করতে এইরকম একটি ফর্ম এসছে, ফরমেট বি লিকুইড ইনফরমেশন অফ সার্ভে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউসিং। দেখুন এখানে ফর্মটি এসেছে, ফর্মটিতে এখানে চেয়েছে আপনার স্টেটের নাম আপনি সিলেক্ট করবেন, আপনার যে স্টেটের নাম, আমি আমার স্টেটের নাম দেখুন এখানে আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার সিটির নাম সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট নেম আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট নেম আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর আপনার এখানে আসবে প্ল্যানিং এরিয়া ডেভেলপমেন্ট এরিয়া, তারপরে দেখুন আর ইউ ফর্ম প্ল্যানিং এরিয়া ডেভেলপমেন্ট এরিয়া ইয়েস অর নো, তারপরে নেম অফ হেড অফ ফ্যামিলি আপনার ফ্যামিলির আছে প্রধান নাম কী, তারপরে জেন্ডার এজ, এরকম করে গোটা ফর্মটি ফিল আপ করবেন এবং অনলাইনে ফিল আপ করার পর আপনি পুরোটাই ফিল আপ করার পর এখানে যে ক্যাপচার আসবে সেই ক্যাপচারটি দেবেন, দিয়ে এখানে দেখুন এখানে ফর্ম সেভ আছে, আপনি ফর্মটি সেভ করবেন। ফর্মটি সেভ করার পর আপনার ফর্মটি সেভ হয়ে যাবে, অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপর আপনার 1-1.5 মাসের মধ্যে আপনার বাড়ি ইনকোয়ারি হয়ে যাবে, তারপরে আপনার 21-22 লিস্টের মধ্যে আপনার নামটি এসেছে কিনা আপনার চেক করবেন। তার আগে বলে রাখি 20-21 লিস্ট কীভাবে চেক করবেন, আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটি আপনারা যদি চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, ওখানে গিয়ে 2020-21 লিস্টের নাম আছে কিনা আপনি আপনার নামটি চেক করতে পারবেন। চলুন
পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। নমস্কার, ভালো থাকুন।